ডিপ ফ্রিজে এক টুকরো হাড় রাখুন তারপরে দেখুন কি হয় আসলে এই হাড়ডির কামাল আমরা হয়তো মাংস খেয়ে সবাই ফেলে দেই তবে আজকের ভিডিওটি এতটা গুরুত্বপূর্ণ আপনার জীবন পর্যন্ত বেঁচে যাবে শুধু একটিমাত্র হাড্ডির টুকরো যদি আপনারা ফ্রিজে রাখেন অনেক পয়সা খরচও আপনাদের বেঁচে যাবে আপনারা যদি হাড়টা ফ্রিজে রেখে মানে কিছু দিনের জন্য বাহিরে যান তাহলে বাড়ির পাহাড়াদার হিসেবেও এই হাড় কাজ করবে আসলে আমরা কিন্তু অনেক নষ্ট জিনিস ফেলে দেই কিন্তু সেগুলো দিয়ে যে এত মূল্যবান কাজ করতে পারবেন আপনারা আপনারা পুরো ভিডিওটি দেখলে একেবারে অবাক হয়ে যাবেন যে আমরা আসলে কি করি এত বড় সর্বনাশ আমরা আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করি তবে এক হা হাড় দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো তো এই এই হাড়টি দিয়ে আমার আরও একটা ভিডিও করা আছে আপনারা দেখে নিতে পারেন কিন্তু অনেক উপকৃত হবেন তো আমি এখানে অনেকগুলো মাংসের হাড় নিয়ে নিয়েছি ফেলে দেওয়া আসলে আমরা কিন্তু এগুলো ফেলে দেই তো এই হাড়গুলো আমার সবটুকুই লাগবে না আমি এখান থেকে মানে কয়েকটা হার যদি আপনারা চাইলে নিতে পারেন তো আমি দুই টুকরো হাড় নিয়ে নেব তো এই হাড়গুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু ডিটারজেন্ট বা যে কোনো কিছু দিয়ে আপনারা এটা পরিষ্কার করতে পারেন ডিশওয়াশ দিয়েও পরিষ্কার করতে পারেন তো আমি দুই দুই টুকরো হাড় সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমাদের লাগবে পানি আমি হচ্ছে দুইটা গ্লাস নিয়ে নিয়েছি অর্থাৎ মগ দুইটা মগের মধ্যে কিন্তু আমি পানি নিয়ে নেব ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্টবেলাইকনটি অন করে দেবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আপনারা তো আমি দুইটা মগে ভর্তি করে পানি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলোর ট্যাপ থেকে পানি নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি চিঙ্কের উপর রেখে দিয়েছি এখন আমি কি করব এই দুই গ্লাস পানি আমি ফ্রিজে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আসলেই মানে ফ্রিজে অনেক সময় জায়গা থাকে না আপনারা মানে যে কোনোভাবে এটা রাখতে পারেন তো আমি একটু জায়গা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এ সময় আমি যেগুলো রয়েছে আইস কিউবগুলা সেগুলো একটু সরাই নিয়েছি আর গ্লাসগুলো কিন্তু মানে এমনিতেই থাকবে না এই জন্য আমি একটা নিচে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন আমি পানি সেই গ্লাসগুলো রেখে দিচ্ছি এভাবে করে রেখে দেব তো আপনারা হয়তো ভাবছেন যে আসলে পানি দিয়ে আবার কি হবে বা হাড় দিয়ে আবার কি হবে আপনারা দেখতে থাকেন আপনাদের অনেক বড় সমস্যার আপনারা সমাধান করতে পারবেন অনেক সময় কিন্তু আমরা বাসায় থাকি না ঈদে বাড়িতে যাই বা এমনি সময় যারা বাইরে থাকে পনেরো থেকে বিশ দিনের জন্য বা এক মাস দুই মাসের জন্য অনেকে বাসায় চলে যান আপনারা তো আমাদের ফ্রিজ কিন্তু এভাবেই থেকে যায় তো আমি দুই গ্লাস পানি এভাবে রেখে দিয়েছি আপনারা চাইলে এক গ্লাসই রাখতে পারেন আপনাদের দেখানোর জন্য আমি রেখে দিয়েছি এটা প্রায় এক রাত রেখেছিলাম রাখার পর এই তো দেখতে পাচ্ছেন বরফ জমে গিয়েছে দুই গ্লাসেই কিন্তু বরফ জমে গিয়েছে তো আমি সেগুলো নে মানে নামিয়েছি তো এটা দিয়ে কি হবে আপনারা হয়তো ভাবছেন তো আপনারা কোথাও যাওয়ার সময় এরকম একটা আইস মানে করে নেবেন একটা গ্লাসে আইস করে নেওয়ার পর আমরা যে হাড়টা রেখেছিলাম সেই হাড়টা উপরে দিতে হবে তো দেখতে পাচ্ছেন একটা হাড় কিন্তু এই যে নিচে দেখা যাচ্ছে গ্লাসের একবারে পিছনে তো আমরা যদি উপরে একটা হাট দিয়ে রাখি তো আমরা বাসার বাহিরে যদি কোথাও যাই অনেক দিনের জন্য তো অনেক সময় মাছ মাংস ফ্রিজে থেকে যায় তো সেগুলো আমাদের খাওয়ার উপযোগী হবে কি না সেটা আমরা এটার মাধ্যমে জানতে পারবো এভাবে যদি আমরা এই যে আমি একটা হাট দিয়ে নিয়েছি এটা আপনারা চাইলে যদি বাসায় পয়সা থাকে তাও দিতে পারেন যে কোনো কিছু দিলেও হবে তো আমি হারটা দিয়েই দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে আমি রেখে দিয়েছি তো আর যদি কারেন্ট না থাকে অনেক দিন তাহলে কিন্তু বরফটা গলে আপনাদের হাড়টা যে এই মগের মতো নিচে চলে যাবে তখন কিন্তু আপনাদের মাছ মাংসগুলো ফ্রিজের দুধ ডিম যা থাকে খাওয়ার কিন্তু উপযোগী থাকবে না সেগুলো কিন্তু একেবারে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হবে সেগুলো ফেলে দিতে হবে আর যদি এই যে বরফের উপরে মগের উপরে যেভাবে হাড় রয়েছে সেভাবেই যদি থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো কারেন্টের প্রবলেম হয়নি আপনারা সেই মাছ মাংসগুলো নির্দ্বিধায় খেতে পারবেন আপনাদেরকে আর এগুলো ফেলে দিতে হবে না